আমার কাছে আমি একজন সাধারণ নাগরিকের মতো বলি, ফর্মার প্লেয়ার হতে পারি, বাট ক্রিকেট খেলা মনে হয় সবাই বোঝেন, সবাই জানেন। বাট আমি সবসময় মনে করি ওয়েল পেড, আমার কাছে মনে হয় যে আমাদের সিলেক্টর এবং কোচ, বিকজ তাদেরকে নেওয়াই হয়েছে শুধুমাত্র এই গবেষণা করার জন্য যে কাকে কোন জায়গায় কোন সময় কাকে ব্যবহার করব। তো আমার মনে হয় যে অবশ্যই আমরা টিভিতে যেটা দেখি যে সাকিব, নো ডাউট সাকিবের মতো প্লেয়ার তো আসলে নাই আমাদের দেশে, তো আর ইঞ্জুরি আটকে রাখা যাবে না। এখন অল্টারনেট অবশ্যই দুইটা তিনটা অপশন থাকে, যে কোনো দেশে যে কোনো টিমে কিন্তু অপশন থাকে, একটা দুটো অপশন থাকে। তো ট্রাস্ট করবে যে হোমে খেলা, আফগানিস্তানের সাথে খেলা, কাকে দিলে আমার ম্যাক্সিমাম আমি বলবো যে পারফরমেন্সটাও ভালো পাবো, সাথে যেন প্রেশারটাও যেন না থাকে ক্যাপ্টেনের উপরে, এবং সাথে আমি বলবো যে আরেকটা প্রিপারেশন তৈরি করা। আমার কাছে মনে হয় যে সেকেন্ড প্ল্যান করা যে আমি সাকিববিহীন আমরা কী করে আবার সামনের দিকে আগাতে পারি, সেটাও আবার চিন্তা করতে হবে। তো আই হোপ যেই করুক না কেন, আমার মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য তারা ভালো করবেন। আফগানিস্তানের সাথে আসলে যে উইকেটে খেলা হবে, মানে আমরা এর আগে দেখেছিলাম যে স্পিন ট্র্যাক করে আমরা নিজেরাই আসলে সেই ফাঁদে পড়েছিলাম, এবার কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত? আমি প্রথমে বললাম, দেখেন আমরা কিন্তু বাইরে থেকে খেলা দেখি, আর যারা গবেষণা করে, যারা একদমই খুব বলবো টিমের সাথে থাকে, তারাই বেসিক্যালি প্ল্যান করা উচিত যে কী টাইপের উইকেটে হওয়া উচিত। বাট আমি মনে করি বাংলাদেশ টিমের একদম ট্রু উইকেটে যাওয়া উচিত আমার কাছে মনে হয়, বিকজ আপনি এতদিন ধরে 23 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন, আর এটা নতুন একটা টেস্ট প্লেয়িং কান্ট্রির সাথে আপনি খেলবেন, তার জন্য আপনি হোম অ্যাডভান্টেজ নিয়ে আপনি চিনবেন, সেটার চেয়ে বরঞ্চ আমার মনে হয় কলজা বড় করে খেলা উচিত যে না আমি আমার এক্সপিরিয়েন্স এবং আমি শেয়ার করবো, এবং সাথে আমার যে প্লেয়াররা ভালো পারফর্ম করছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমাদের, তাদেরকে প্রুভ করা একটা অপরচুনিটি তৈরি করে দেয় না, আমরা যে কোনো উইকেটে যে কোনো লেভেলে আমরা ভালো খেলতে পারি। তো আমার মনে হয় যে অবশ্যই তাদের অনেক ভালো টিম, আফগানিস্তান অনেক প্রমিসিং টিম, বেশ ভালো ভালো স্পিনার্স আছে, বেশ কিছু ভালো ফাস্ট বোলার আছে, কিছু দুই তিনটা ভালো ব্যাটসম্যান আছে, বাট আমি মনে করি তাদের আমাদের অনেক বেটার সাইড যদি ট্রু উইকেট খেলা হয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আর একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে হোম অ্যাডভান্টেজে আসলে স্পিনার ইউজ করা যায় কিনা, বিশেষ করে লেগ স্পিনার, যখন হচ্ছে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে আমরা লেগ স্পিন গিয়েই ভয় পাচ্ছি, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে লেগ স্পিনার ট্রাই করতে পারে কিনা হোম সিরিজগুলোতে? আমার মনে হয় না যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে লেগ স্পিনার ইউজ করবে, বিকজ তারা কিন্তু লেগ স্পিন প্র্যাকটিসে খেলে খেলে হেভি ইউজ টু, আপনি তাদের দুর্বলতাগুলো দেখতে হবে যে তাদের দুর্বলতা কোথায় আছে। আমার কাছে মনে হয় যে ভেরি ফাস্ট বল, বিকজ হচ্ছে যে আপনি যদি দেখেন যে তাদের একটু সুইং হলে তাদের প্রবলেম হয়, আফগানিস্তান কিছুটা হচ্ছে স্কিল ছাড়া ক্রিকেট খেলে, কলজা বড় করে খেলে, শুধু শর্টস খেলতে পছন্দ করে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে একটু গ্রাসি উইকেট যদি একটু মুভমেন্ট থাকে যদি বলে, তাহলে আমার মনে হয় যে বেশি ভালো অপরচুনিটি থাকবে বাংলাদেশ টিমের জন্য। কলজা আসলে মাঠে সবারই বড়, বাট আমি মনে করি তাদের যে অল্প সময়ের মধ্যে তারা যেভাবে ইম্প্রুভ করেছে, আমি বলবো যে তারা অনেক অনেক ভালো জায়গায় আসছে, বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু অনেক ভালো লেভেলে খেলে, IPL লেভেলে খেলে, তো সেদিক দিয়ে তাদেরকে ছোটো করে দেখলে হবে না। আমি বলবো যে কলজা হয়তো সবারই সমান, বাট অ্যাট দ্য এন্ড মাঠে কে ভালো ইমপ্লিমেন্ট করে এই কলজার। তা আমি মনে করি যে আসলে ব্যস্ততার কারণে হয়তো আমি এখানে নাই, বাট আরেকটা মনে করি যে কোয়াব বেসিক্যালি যেই কারণে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটার কারণে, সেটা আর হয়তো বিগত দিনগুলোতে আমি অ্যাক্টিভিটিস দেখি নাই। আমার কাছে মনে হয় যেখানে কাজ হবে না, বন্দি হয়ে পড়ে থাকবে, সেই জায়গায় আসলে আমি নিজেও পছন্দ করি না। তো আমার মনে হয় যে অবশ্যই ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটার কথার মধ্যে অনেক কিছু লুকায় আছে, তো সেইটা হয়তো বিদেশে বা বিভিন্ন দেশে কিন্তু সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয় প্লেয়ারদের ক্ষেত্রে, বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে। আমি আশা করব যে এই কমিটির মাধ্যমে নতুনভাবে রূপ নিবে, এবং আশা করি যে ভবিষ্যতে ক্রিকেটের যে ক্রিকেট এবং ক্রিকেট প্লেয়ারদের যে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা, কী করে খেলার পরিমাণ বাড়ানো, মাঠ ডেভেলপ করা, এই আইডিয়াগুলো যেন ক্রিকেট বোর্ডের সাথে শেয়ারিং হয়। আমার মনে হয় যে অনেক বড় দায়িত্ব আছে এখানে কিছু করবার জন্য প্লেয়ারদের পক্ষ থেকে।